আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরিদ হাসান এজাজ আহমেদ জিশান অনিন্দা দাস আনিসা এর পাশাপাশি হচ্ছে প্রীতি চক্রবর্তী আরশি জাহান আরও অনেকেই যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রথম পুত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেটুকু আলোচনা হয়েছিল এর পরবর্তী থেকে আমরা আলোচনা শুরু করব। ইনশাল্লাহ হচ্ছে তোমরা সবাই ক্লাসটা অনেক উপভোগ এবং হচ্ছে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং হচ্ছে পাল্লার লাইফটা একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে আমাদের রিস্কটা একটু বাড়ে এবং হচ্ছে আমরা তোমাদেরকে নিয়মিত যাতে ক্লাসগুলো উপহার দিতে পারি ঠিক আছে আচ্ছা শান্তি নোর যুক্ত হয়েছে আমাদের সাথে লবণ্য মহন্ত যুক্ত হয়েছে নিগার সুলতানা অন্ত যুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি যে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে হচ্ছে তারাও ক্লাসে যুক্ত হতে পারে এবং পারলে শেয়ার লাইভটা একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই একটু এই লাইফটা রিস্ক করতে পারে এবং হচ্ছে যারা সবাই যাতে সবাই যুক্ত হতে পারে তো পূর্ববর্তী ক্লাসে ল্যাক্সার ওয়ানে যেটুকু পড়ানো হয়েছিল সেটা ছিল হচ্ছে মূল্যবোধ এই চ্যাপ্টারটা হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা এবং সামনীয় তো এখানে গত ক্লাসে আমরা যেটুকু আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ জিনিসটা কি আসলে মূল্যবোধ জিনিসটা কি একদম সহজভাবে একটু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যেহেতু আমরা প্রথম ক্লাসটার মধ্যে মূল্যবোধ টপিকটা নিয়ে আলোচনা করছিলাম একটু আমাকে জানিয়ে দাও মূল্যবোধ জিনিসটা কি সহজভাবে একদমই যেটা হচ্ছে আমরা এক কথাই যেটাকে বলি আমরা মূল্যবোধ জিনিসটা কি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাহিম খান অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য রাফসিয়া ইসলাম যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আহ একটু আমাকে জানাও যে মূল্যবোধের যে একদম হচ্ছে যেটা শব্দ কথা একদম হচ্ছে আমরা যদি একদম সংক্ষেপে বলি যে মূল্যবোধ জিনিসটা কি আসলে একটু জানাও কমেন্ট সেকশনে জানাও গত ক্লাস যারা করেছো সবাইকে আমি অনুরোধ করব যে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও মান কাটি একজন আচ্ছা একটু একটু বাকিদের রেসপন্স আমি কামনা করতেছি সবাই একটু রেসপন্স করো জানাও যে মূল্যবোধ জিনিসটা কি একদম সহজভাবে যদি বলো মোহাম্মদ মুহাম্মদ বুরহান উদ্দিন যুক্ত হয়েছেন রুহলামিন আচ্ছা রুহুল আমিন আবারও বলেছেন যে মাপকাঠি মূল্যবোধ জিনিসটা হচ্ছে মাপকাঠি বাকিরা কি আচ্ছা সোমানিয়া জান্নাতি রায়ান যুক্ত হয়েছেন আমাদের সাথে জান্নাত মিম যুক্ত হয়েছেন শেখ মোনা যুক্ত হয়েছেন আচ্ছা যাদের সিভিক্স নাই তোমরা একদমই আপসেট হবে না যে মাঝে মধ্যে সোশিওলজি ক্লাসও হবে আচ্ছা অনিন অনিন্দিতা দাস আনিসা বলেছেন মাপকাঠি মানুষের মানুষের আয়েশা শিমু বলেছেন মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের মাপকাঠি হ্যাঁ মানুষের আচার ব্যবহার কর্মকাণ্ড ইত্যাদি আচ্ছা আচ্ছা বরিশাল থেকে যুক্ত হয়েছেন তামিম হাসান ধন্যবাদ বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য মোনা বালা সনি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোহাম্মদ বুরহান উদ্দিন লাইপ্রম কে এস এ মানে লাইপ্রম কে এস এ মানে কি আচ্ছা সাব্বির হাসাইন বলেছেন সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয় আচ্ছা এটা কি আসলেই মূল্যবোধ মূল্যবোধ জিনিসটা কি আসলে মূল্যবোধ জিনিসটা কি বললাম হ্যাঁ ছিল আচ্ছা এখনো যারা সালাম জানাচ্ছ সবাইকে সবাই সবাইকে আমি ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিলাম একসাথে সবাইকে আচ্ছা সমাজের অবিচ্ছেদ্য উপাদান জসীম ঠিক এটা ঠিক আমি মানতে পারলাম না এটা নিতে পারলাম না মূল্যবোধ জিনিসটা হচ্ছে আসলে উচিত বোধ অর্থাৎ হচ্ছে উচিত অনুচিত ঠিক বেটিক ভালো মন্দ হ্যাঁ এই জিনিসটার মাপকাঠি অর্থাৎ হচ্ছে রেঠের মাধ্যমে আমরা ভালো মন্দ ঠিক বেটিক উচিত অনুচিত বিবেচনা করি নৈতিক অনু অনৈতিক বিবেচনা করি অর্থাৎ আমরা মাপকাঠি কোনো একটা মাপকাঠি দিয়ে তো আমরা ঠিক বেটিক বিবেচনা করি তাই না এবং এই মাপকাঠিটা হচ্ছে ভালো খারাপ ঠিক বেটিক উচিত অনুচিত অর্থাৎ হচ্ছে মানুষের আচরণের মানুষের যে আচরণ সেই আচরণের ভালো মন্দ ঠিক উচিত একটা মাপকাঠি হচ্ছে হচ্ছে এটা একদম এক যেটাকে আমরা সহজভাবে যদি বলি আচ্ছা মোহাম্মদ দাইম বলেছেন জানিনা ভাইয়া আমি ইকোনমিক্সের স্টুডেন্ট আচ্ছা সমস্যা নাই সুলতানুল আরিফিন সৈকত বলেছেন দেখি যাব মাঝে মাঝে আচ্ছা আচ্ছা একটু তোমরা কমেন্ট করার ক্ষেত্রে যেটা হয় সাইবার বোলিং করার চেষ্টা করবো না ঠিক আছে বোলিং জিনিসটা খুবই খারাপ এবং হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে কাউকে শ্রু করে কোনো একটা ব্যক্তিকে শ্রু করে বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে শ্রু করে যাতে না হয় সেই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখানে কেউ হচ্ছে মানে অন্যভাবে নেয় না তোমরা সবাই শিক্ষিত মানুষ আমরা সবাই শিক্ষিত জাতি এবং হচ্ছে শিক্ষিত জাতি হিসেবে সমাজ এবং রাষ্ট্র এবং পরিবার এবং আমাদের যে চারপাশের মানুষজন আছে তারা সবাই কিছু অনেক কিছুই আশা করে সবাই অনেক কিছুই আশা করে এবং হচ্ছে ভালো আচরণটাই সবাই প্রথমে মানে আসা করে সেই দিক থেকে আমরা একটু কি করব যে একটু সংযতভাবে আচরণ করব সেটা কমেন্ট সেকশনে হোক ইনবক্সে হোক অথবা হচ্ছে তোমার একদম মানে সরাসরি হোক হুম আচ্ছা বাপ্পন সুদ্রধর বলেছেন মূল্যবোধ হলো সমাজের প্রচলিত কিছু ধারণা বিশ্বাস ধারণা বিশ্বাস রীতিনীতির সমষ্টি যার মাধ্যমে সমাজের বসবাসরত জনগণ প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মূল্যবোধ সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে পুরোপুরিভাবে আলোচনা করছিলাম যদি তোমরা ক্লাসটা করে না থাকো তাহলে হচ্ছে আমাদের প্লে লিস্টে গিয়ে প্রথম ওয়ান আমরা সেখানে করছিলাম আজকে আমরা আলোচনা করব তাহলে হচ্ছে মূল্যবোধের পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে আইন আমরা আইন নিয়ে আজকে বিষয়টা হচ্ছে আলোচনা করব। এবং হচ্ছে আইনের যে উৎপত্তি বা আইন কিভাবে আইনের ধারণা আইনের সংজ্ঞা এবং হচ্ছে আইনের যে উৎস আছে এবং হচ্ছে আইন কেন আমরা মান্য করি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের লেকচারের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো তাহলে হচ্ছে প্রথমে যে বিষয়টা নিয়ে অর্থাৎ হচ্ছে আইনের ধারণা আমরা আইন জিনিসটা কি আসলে আমরা সেটা একটু জানার চেষ্টা করি আমরা নিজেদের মতো করে জানার চেষ্টা করি ঠিক আছে তাহলে হচ্ছে আজকে আমরা প্রথমত যেটা নিয়ে অর্থাৎ হচ্ছে আইন নিয়েই আমরা হচ্ছে আজকের টপিকটা বা আজকের লেকচারটা সাজানোর চেষ্টা করেছি আইন জিনিসটা কি যদি আমরা শব্দগত বিষয় বিবেচনা করি এটা শব্দ আইন এটা কি শব্দ শব্দ তাহলে হচ্ছে এই যে আইন শব্দটা শব্দগত যদি আমরা বিবেচনা করি এটা হচ্ছে কি শব্দ এবং এই আইনের ইংরেজি হচ্ছে ল এটা তোমরা সবাই জানো এবং এই ল শব্দটা কোন শব্দ থেকে আগত সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও সবাই চেষ্টা করব আমরা হচ্ছে ইন্টারেক্টিভ ভাবে যেহেতু তোমাদেরকে আমরা বিশেষ করে আমি এখন দেখতেছি না কাউকে লাইভে দেখতেছি না বা হচ্ছে সরাসরি আমি দেখতে পাচ্ছি না এবং জিজ্ঞেস করতে পারতেছি না যে ল শব্দটা কোন শব্দ থেকে আসছে অতএব শব্দগত অর্থ বিবেচনা করে আমরা লটাকে কি বলতে পারি বা আইনটাকে আমরা কি বলতে পারি একটু কমেন্ট সেকশনে বাকিরা সবাই জানিয়ে দাও ল শব্দটা কোন শব্দ থেকে সোমানিয়া জান্নির আযান বলল ল্যাক শব্দ থেকে তাহলে আমরা সেটাই নিলাম ল্যাক শব্দ এইটা কোন ভাষার শব্দ সেটা একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে জানিয়ে দাও ল্যাগ থেকে আসছে বলে বাপ্পান বলল জেরিন ইসরাত জেরিন বলল ল্যাক থেকে আগত আচ্ছা আদিবাহিত ল্যাগ থেকে আগত তাহলে আমি ধরেই নিলাম ল্যাগ থেকে আগত আমি লিখেও নিলাম ঠিক আছে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোন ভাষা থেকে সেই জিনিসটা আসছে সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও সবাই কোন ভাষা থেকে আসছে আচ্ছা সোমানিয়া জান্নাতি রায়ান বললো আহ হোমাইর আহমেদ মুসরাত তোমার উত্তর হচ্ছে প্রত্যেক দিনই ক্লাস আছে এবং হচ্ছে তোমরা একটু গ্রুপ আমাদের যে পেজ আছে পেজের একটু গুলো খুঁজে দেখো এখানে আমাদের লাইভ ক্লাস শিডিউল আছে এবং আমাদের পেইজের নামে একটা গ্রুপ আছে গ্রুপে গেলেই সেখানে কভার ফটোর মধ্যে তুমি দেখতে পাবে যে এখানে লাইভ ক্লাসের শিডিউল দেওয়া আছে আচ্ছা টিউটনিক শব্দ থেকে সাব্বির হোসাইন বলেছেন আমাদের সাথে যে ইসরাত জেরিন বলেছেন এর পাশাপাশি জসিম উদ্দিন বলেছেন আনিকা ইসলাম বলেছেন তাহলে আমরা ধরেই নিলাম টিউটনিক তাহলে আমরা টিউটনিক শব্দ থেকে মূলত ল্যাক শব্দের অর্থাৎ ল শব্দের উদ্ভব টিউটনিক এবং ল শব্দ থেকে অর্থাৎ ল অর্থ হচ্ছে মূলত আইন এবং ল শব্দটার উদ্ভব ঘটেছে ল্যাক একটা টিউটনিক শব্দ থেকে ওকে তাহলে হচ্ছে আমরা শব্দগত অর্থ যদি বিবেচনা করি এই ল্যাগের অর্থ হচ্ছে স্থির অপরিবর্তনীয় অথবা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য তাহলে হচ্ছে অপরিবর্তনীয় এবং হচ্ছে কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য ওকে তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবার ক্ষেত্রে সমানভাবে পাবে প্রযোজ্য এখানে যেহেতু এটা বললাম তাহলে আইনের মূল বিষয় কি আইনের দৃষ্টিতে সকলেই কি আইনের দৃষ্টিতে সকলেই সমান আমরা সবাই জানি যে আইনের দৃষ্টিতে সব সকলেই সমান তাহলে আইনের বিষয়টা অর্থাৎ আইন জিনিসটা মানে হচ্ছে স্থির এই যে আইন এই আইন জিনিসটা মানে হচ্ছে স্থির অপরিবর্তনীয় এবং সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সমভাবে প্রযোজ্য সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আইন জিনিসটা হচ্ছে মূলত এই যে আইন অর্থাৎ রাষ্ট্রের যে জনগণ বসবাস করে সবার ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য আইনের দৃষ্টিতে সকলেই সমান বুঝতে পারছো তাহলে হচ্ছে এই জিনিসটাই মূলত আইনের মূল বিষয় তাহলে এখন এই যে ধারণাটা বললাম আইন জিনিসটা কি আসলে আমরা যদি একদম সহজভাবে বলি আমরা যদি একদম সহজভাবে বলি যদি আইনের সঙ্গে আইনের যে ব্যাখ্যা সেক্ষেত্রে যদি আমরা একদম সহজভাবে যদি বিবেচনা করি তাহলে দেখি যে আইন বলতে আমরা কতগুলো নিয়ম কানুন বা বিধি বিধিবিধান আইন হচ্ছে কিছু নিয়ম কানুন বা বিধিবিধান যেগুলো মূলত মানুষেরা নিজেরাই সৃষ্টি করছে আবার সেগুলো নিজেরাই মেনে চলে এটা হচ্ছে একদম সহজ কথা অর্থাৎ হচ্ছে এটা আমার মতো করে বলা আর কি অর্থাৎ আইন কিছু হচ্ছে বিধিবিধান বা নিয়ম কানুনের সমষ্টি যেগুলো মানুষেরা নিজেরাই সৃষ্টি করছে আবার নিজেরাই সেগুলোকে মেনে চলে যেমন আমরা দরজায় প্রবেশের পূর্বে লিখে দিলাম যে দরজায় প্রবেশের পূর্বে কি অর্থাৎ দরজার সামনে লিখে দিলাম যে জুতা পায়ে প্রবেশ নিষেধ তাহলে যে ব্যক্তি লিখে দিল সেই ব্যক্তি নিজেও কিন্তু এই জুতা পায়ে ওই রুমের মধ্যে প্রবেশ করে না তাহলে হচ্ছে আইনটা ওই ব্যক্তি নিজেই তৈরি করছে আবার ওই ব্যক্তি নিজেই সেটাকে মেনে চলতেছে তাহলে আমরা বলতেই পারি যে আইন জিনিসটা হচ্ছে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য যে যে আইন তৈরি করে সেও আবার ওই আইনটাকে মেনে চলে যে আইন তৈরি করে সে আবার কি ওই আইনটাকে মেনে চলে তাহলে হচ্ছে অ্যারিস্টটলের অ্যারিস্টটল যেটা বললেন এরিস্টল বললেন যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন বুঝতে পারছো তাহলে হচ্ছে এরিস্টটল যেটা বললেন আমরা জানি যে মূলত হচ্ছে জনক জনক রাষ্ট্রবিজ্ঞানের তাহলে সেক্ষেত্রে আনার চেষ্টা করি তবে এখানে আইন যে এই যে আমরা আইন বলতেছি আইনের যদি ইতিহাস পর্যালোচনা করি আমরা মূলত হচ্ছে হাম্বুরাবির লিখিত আইন সম্পর্কে জানি আমরা রোমান দার্শনিক বা রোমান যে শাসক রোমান দার্শনিক বা রোমান শাসক হাম্বুরাবির হাম্বুরাবির লিখিত আইন সম্পর্কে আমরা জানি আইন মূলত হচ্ছে এই যে লিখিত আইনটা প্রথম যিনি প্রচলন করছেন তোমার নাম হচ্ছে হাম্বুর কে হাম্বুরাবি তাহলে হচ্ছে তিনি মূলত হচ্ছে প্রথম লিখিত আইন তৈরি করেন সেটা কোন শাসন সোনামলে রোমান সাম্রাজ্যে রোমান সাম্রাজ্যে মূলত হচ্ছে লিখিত আইন তৈরি হয় এবং সেই থেকে আমরা কিন্তু আইনগুলোকে মূলত আমরা লিখিতভাবে পৃথিবীর অসংখ্য দেশে লিখিত আইন আছে আবার অনেকগুলো দেশে অলিখিত আইন আছে অলিখিত মানে হচ্ছে মুখের কথা যেমন আমরা যদি ব্রিটেনের রানীর কথা বলি সেই মুখ দিয়ে যেটা বলে সেটাই তার রাজ্যের জন্য বা রাষ্ট্রের জন্য আইন কারণ হচ্ছে তারা এটাকে মেনে চলে রানীর কথাটাকে মেনে চলে ঠিক আছে আচ্ছা তামিম ইসলাম বলেছেন ল ইজ দ্য ফ্যাশনলেস রিজন এটা বলছে হচ্ছে এরিস্টোটল অর্থাৎ হচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন অত হচ্ছে আইন হতে গেলে অবশ্যই সেটা যুক্তিসিদ্ধ হতে হবে এটা মেনে চলো তাহলে সেটা হবে না যুক্তি থাকতে হবে কেন আমি সেটা মেনে বলছে হচ্ছে কে এরিস্টটল মনে থাকবে আচ্ছা তোমরা যারা এখনো পর্যন্ত লাইফটা শেয়ার করো না একটু প্লিজ তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে আমাদের পেজের এর একটু বাড়ে এবং হচ্ছে তোমাদের মতো যারা হচ্ছে তোমার শিকার জন্য আমিও তো শিক্ষার্থী তাই না যে তোমাদের থেকে কিন্তু নিত্য নতুন আমি শিখতেছি এবং ওই জায়গা থেকেই বলবো যে আমরা যেহেতু সবাই শিক্ষার্থী শিক্ষার্থীদের আ যারা আরো বেশি এনগেজ করতে পারে বন্ধুদের একটু মেনশন করে দাও এবং হচ্ছে পেজ এর পেজের লাইভটা একটু পারলে শেয়ার করে দাও এখন তাহলে আমরা দেখি যে অ্যারিস্টটলের সংখ্যাটা আমি বললাম আইন সম্পর্কে কার সংখ্যা বললাম অ্যারিস্টটলের সংখ্যা তাহলে একটু খেয়াল করো অ্যারিস্টটল বলল যে ল ইজ দ্য ফ্যাশন যে তামিম যেটা বললো আর কি ল ইজ দ্য ফ্যাশন লেস রিজন ঠিক আছে অর্থাৎ যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে কি আইন এর পাশাপাশি এর স্টুডেন্টের পাশাপাশি আমরা আমরা আরেকটা সংজ্ঞা দেখবো সেটা হচ্ছে হল্যান্ডের অধ্যাপক হল্যান্ডের একটু দেখো তোমরা বইয়ের মধ্যে তোমাদের বইয়ে আছে কিন্তু হল্যান্ডের যে সংজ্ঞাটা হল্যান্ডের যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখো আচ্ছা অনিন্দিতা দাস আনিসা বলল যে ভুল উত্তর দিলে বকা দেবেন ভাইয়া আচ্ছা দেখা যাক ভুল উত্তর দিলে ভুল তো হবেই হ্যাঁ এটা ইসরাজ বলে দিল যে ভুল হবেই কারণ কেন যে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল ম্যান ইজ মর্টাল তাই না অর্থাৎ আমিও মাত্র ভুল বললাম তাহলে হচ্ছে মানুষ মাত্রই ভুল অর্থাৎ হচ্ছে মানুষ সবসময় ভুল করে বুঝতে পারছো ম্যান ইজ মর্টাল ওকে এরপরে যাব আমরা হচ্ছে কি অধ্যাপক হল্যান্ডের যে সংজ্ঞাটা তাহলে হচ্ছে হল্যান্ডের একটা সংজ্ঞা আছে একটু বইয়ের মধ্যে দেখো হল্যান্ড কি বলল বইয়ের মধ্যে দেখো হল্যান্ড যেটা বলল সেটা হচ্ছে কি আচ্ছা আবি বা জাহান বলল আইন হলো আবেগ বিবর্জিত বা আবেগ বর্জিত যুক্তি আচ্ছা সাব্বির হোসাইন বলল হ্যাঁ ভুল আচ্ছা ভুল হুম আচ্ছা এরপর আসো তাহলে হচ্ছে দেখো হল্যান্ডের যে সংজ্ঞা সেটা একটু দেখো আইন হচ্ছে সে সাধারণ নিয়ম বা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে তাহলে হল্যান্ডের যে সংজ্ঞা সেটা যদি আমরা দেখি আইন হচ্ছে কিছু সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে আইন দ্বারা কিন্তু তোমার মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তোমার মন আছে সেটা কিন্তু আইন এই জন্য হচ্ছে তুমি কি করতেছো না করতেছো সেটা হইতে আইন দেখবে কিন্তু হচ্ছে তোমার যে মনের বিষয় এটা কিন্তু আইন জানে না এই জন্য হচ্ছে মন দিয়ে মনকে আইন দ্বারা বন্ধ করা বা হচ্ছে আবদ্ধ করা বা আইন দ্বারা দমিয়ে রাখা যায় না এই জন্য হচ্ছে আইনের কথা বলতে গিয়ে হল্যান্ড বলল যে আইন হচ্ছে কিছু সাধারণ নিয়ম কারণ যেগুলোর মাধ্যমে মাধ্যমে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা হয় এর পাশাপাশি তিনি আরেকটা জিনিস বললেন সার্বভৌম কর্তৃপক্ষ সেটাকে মেনে নেয় সার্বভৌম কর্তৃপক্ষ সেগুলো কি করে আইনগুলোকে প্রয়োগ করে এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে হচ্ছে আচ্ছা লাকি সুলতানা যুক্ত হয়েছেন আরো অনেকে যুক্ত হয়েছেন যেহেতু হল্যান্ড বললো যে ল ইজ জেনারেল রোল অফ এক্সটার্নাল হিউম্যান্ড ফোর্স বাই পলিটিক্যাল অথরিটি হ্যাঁ হচ্ছে সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা এগুলো হচ্ছে মূলত কি করা হয় প্রয়োগ করা হয় আইনগুলোকে প্রয়োগ করা হয় তাহলে হল্যান্ডের এই সংজ্ঞাটা একটু খেয়াল রাখতে হবে এরপরে আমরা একদম সর্বজন গ্রাহ্য অর্থাৎ সবাই যেটাকে গ্রহণ করে তোমরা জানা যে উডরু উইলসনের নাম হইতে বা শুনে থাকবে উড্রু উইলসন উড্রু উইলসন মূলত হচ্ছে একজন কি আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন উড্রু উইলসনের যে সংজ্ঞাটা আছে সেটা একটু তোমাদের বইয়ে খেয়াল করে দেখো উড্রো উইলসনের সংজ্ঞাটা কিন্তু সর্বজন গ্রাহ্য এবং হচ্ছে সবাই এটাকে মেনে চলে বা হচ্ছে গ্রহণ করছে তো যারা এখন ক্লাস ক্লাসে লাইভে আসো সবাইকে বলবো যে লাইভটা একটু শেয়ার করো এবং হচ্ছে পারলে একটু কমেন্ট সেকশনে জানান দাও যে তোমরা কোদায় কোন জায়গা থেকে যুক্ত হয়েছে উড্রু উইলসনের সংখ্যাটা একটু বইয়ের মধ্যে দেখো নতুন যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলবো যে আমরা এটা দ্বিতীয় লেকচার করতেছি প্রথম লেকচার আমাদের প্লে লিস্টে পাওয়া যাবে পরবর্তীতে করে নিতে পারো তবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইন তাহলে এখন দেখো উড্রিলসনের যে সংজ্ঞা ক্ষেত্রে আমরা যদি বইয়ের মধ্যে দেখি আইন হলো মানুষের রাস্তায় আচার ব্যবহার ও চিন্তা সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে উডরু উইলসনের মূল কথা হচ্ছে আইনগুলো হচ্ছে মূলত মানুষেরা নিজেদের জন্য তৈরি করছে এবং রাষ্ট্রপত্র সেগুলো স্বীকৃতি পাই পাইছে এবং হচ্ছে মানুষ সেগুলোকে আবার মেনেও চলতেছে অর্থাৎ বুঝতে পারছো তাহলে উডু উইলসনের সংখ্যাটাও এখানে থাকবে তাহলে আমরা কয়টা সংখ্যাকে পর্যালোচনা করলাম তিনটা একটা হচ্ছে এরিস্টোটেল অর্থাৎ হচ্ছে ল ইজ দ্য ফ্যাশনলেস রিজন আর হচ্ছে একটা হল্যান্ডের যেটা হচ্ছে মূলত তিনি বললেন যে মূলত আইন হচ্ছে কিছু সাধারণ নিয়ম কানুন মূলত যেটা যেটা দ্বারা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ সেগুলো প্রয়োগ করে উড্রো যেটা বললো সেটা হচ্ছে আইনগুলো হচ্ছে মানুষ নিজেরাই নিজেদের জন্য তৈরি করছে এবং সার্বভৌম কর্তৃপক্ষ সেগুলোকে মেনে নিছে এবং হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষ মেনে নিছে বলতে এটা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা মানে এটা রক্ষণাবেক্ষণ করে মূলত সার্বভৌম কর্তৃপক্ষ এবং হচ্ছে সেগুলো মানুষেরা মেনে চলে এটা হচ্ছে উড্রো উইলসনের সংজ্ঞার বিষয় ঠিক আছে তো এখন আমাকে জানাও যে আইনের উৎস উৎসে যদি আমরা যাই আইনের উৎসের ক্ষেত্রে আমরা হল্যান্ডের উৎসের সম্পর্কে বলা আছে হল্যান্ড আইনের উৎসের কথা কয়টি ভাগে বিভক্ত করছে বা কয়টি উৎসের কথা তিনি বলেছেন একটু আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও আইনের উৎসে আমরা চলে যাই এতক্ষণ পর্যন্ত আমরা আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি আইন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি হল্যান্ড যে কয়টা ইসরাত কমেন্ট করেছেন বইয়ে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে তাহলে আমরা কোনগুলো পড়বো সেগুলো সেক্ষেত্রে আমরা যেটা বলবো বইয়ে যেহেতু অনেকগুলো দেওয়া আছে আমরা অ্যারিস্টটলের সংজ্ঞাটা দেখবো হল্যান্ডের সংজ্ঞাটা দেখবো উডুনের সংজ্ঞাটা দেখবো এই তিনটা একদম সহজ সংজ্ঞা ঠিক আছে কঠিনে যাওয়ার দরকার নাই এবং হচ্ছে এই তিনটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে হল্যান্ডের পেছনের দিয়ে দরজা দিয়ে যারা পালাই গেছে ওদেরকে ধরো মোহাম্মদ ফরিদ হোসাইন পেছনের দরজা দিয়ে যারা পালা গেছে ওদের সবাইকে অনিন্দিতা দাস চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ লাইলাতুল লাইলাতুল চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ মিজানুর রহমান হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আইনের যে আইনের বেশ কিছু কি আছে উৎস আছে ঠিক আছে হল্যান্ড যেটা বললো ভাইয়া একটু ফার্স্টলি চ্যাপ্টার শেষ করে আমাদের ফুল সিলেবাস শেষ করবেন ভাইয়া আচ্ছা রুহুল আমিন রুমান লাইভে এসে ফুল সিলেবাস শেষ করা কোনোভাবেই সম্ভব না তোমরা পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের পেইজে নক করলে পেইড কোর্স সম্পর্কে তোমাদের আইডিয়া দিবে আমাদের পেইজ যারা চালাচ্ছে ওনারা ইনশাল্লাহ তোমাদেরকে একটা পেইড কোর্স সম্পর্কে আইডিয়া দিবে ঠিক আছে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি লাইভে এসে যাতে হচ্ছে তোমাদেরকে একটু মানে টাসে রাখা যায় কারণ কেন আমরা এখন প্রযুক্তি ব্যবহার করতেছি কিন্তু হচ্ছে এই প্রযুক্তির যে সঠিক ব্যবহার করাটা এই সঠিক ব্যবহার ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক নিয়েই পড়ে থাকে এবং আমরা এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে শিখানোর চেষ্টা করতেছি জাস্ট একটু যাতে তোমরা পড়ালেখা টাসে থাকো অনেকে কিন্তু এই পড়ালেখা থেকে অনেক দূরে ফেসবুক নিলেই দিনের পর দিন ভিডিও দেখতেছো তাহলে ভিডিও এগুলো দেখো যেগুলো কাজে লাগবে ঠিক আছে এই জন্য সাব্বির হুসাইন আমি তোমার কমেন্ট পরে দিলাম আচ্ছা আবিবা জাহান নেট সমস্যা তোমারই হইত বা জান্নাতুল ইসা যুক্ত হয়েছেন হ্যালো ভাইয়া যেহেতু ভাইয়া বলতেছে সবাই হ্যাঁ ধন্যবাদ বোন যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ নাইম খান যুক্ত হয়েছেন মোহাম্মদ ফরিদ হুসাইন আমি তোমাকে ক্যাপ্টেন নির্বাচন করি নাই নাম লিখের রাখার দরবার নাই পারলে ধরে নিয়ে আস আইনের যে উৎস আইনের উৎস এখন আমরা আইনের উৎস নিয়ে দেখব অর্থাৎ হচ্ছে আইনের উৎস সম্পর্কে বলতে গিয়ে হল্যান্ড বলল যে হল্যান্ড হল্যান্ড যেটা বলল আইনের ছয়টি উৎসের কথা বলেছে আছে আইনের 6টি উৎসের কথা বলেছে একটু খেয়াল করো আইনের 6টি উৎসের মধ্যে প্রথমটি কি ছিল বলো প্রথমটি কি ছিল কমেন্ট সেকশনে জানিয়ে দাও জান্নাত মিম সারা দিন যদি কমেন্ট করতে পড়তে থাকি তোমাদের পরাবো কখন হ্যাঁ কমেন্ট করো আমি যদি যেহেতু তোমার তোমাদের কমেন্টও দেখতেছি পড়াচ্ছিও এই জন্য হচ্ছে দুইটা কাজ একসাথে যেহেতু হচ্ছে মাঝখানে একটু ল্যাকিংস হবে এটা স্বাভাবিক তো কমেন্টে জানিয়ে দাও আইনের উৎসের মধ্যে প্রথম যেটা সোমানিয়া জান্নাতির আয়ান বললো যে প্রতা হ্যাঁ আমরা প্রতাটাকে ধরে নিলাম এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ধর্ম দ্বিতীয় যেটা আছে হল্যান্ডের মতে মূলত আইনের উৎসের ক্ষেত্রে সেটা হচ্ছে ধর্ম তৃতীয় যেটা আছে সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তৃতীয় কি আছে তৃতীয় কি আছে ঠিক আছে অর্থাৎ তিন নম্বরে হল্যান্ড যেটা বলল। আমরা চার নম্বরে যাই এবং পাঁচ নম্বরটাও লিখে নেই হ্যাঁ এরপর আমরা ছয় নম্বরটাও লিখলাম এখন তিন নম্বর যেটা আছে সেটা একটু লিখো তিন নম্বর কমেন্ট সেকশনে জানিয়ে দাও আচ্ছা বিচারল এর সিদ্ধান্ত সোমানিয়া জান্নাতি রায়ান বলল বিচারকের রায় আমরা এটাকে বিচারকের রায় বলতে পারি ওকে বিচারকের রায় তো যেটা আছে সেটা হচ্ছে মূলত ন্যায় বিচার কি বিচার ন্যায় বিচার হল্যান্ডের যে ছয়টি উৎসের কথা বলেছেন এটা তো যেটা আছে সেটা হচ্ছে ন্যায় বিচার পঞ্চম কি আছে সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও দেখি তোমরা বই নিয়ে আসো কি নাকি এমনি শুয়ে আসো সেটা একটু দেখি পঞ্চম যেটা আছে সেটা একটু বলো কমেন্ট সেকশনে জানাও কমেন্ট সেকশনে জানাও পঞ্চম যেটা আছে কমেন্ট যে করছে সাকিব আল হাসান সবার বই সামনে সবাই তো পারবে হ্যাঁ তোমরা সবাই সামনে বই নিছো কিনা সেটা জানার জন্য ঠিক আছে অর্থাৎ এমনটা নয় যে তোমরা জানো না এগুলো এগুলো কিন্তু পড়া পড়লে রিডিং পড়লেই বোঝা যায় কিন্তু তোমরা মেইন কথা হচ্ছে তোমরা বাস পড়ো না এটাই হচ্ছে মেইন সমস্যা ঠিক আছে একটু বিচারকের রায় বললো বিচারকের সিদ্ধান্ত বললো হ্যাঁ ন্যায় বোধ পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে কি বিজ্ঞানসম্মত আলোচনা কি বিজ্ঞানসম্মত আলোচনা তাহলে হচ্ছে আমরা যেখানে এই যে আইনের উৎসের মধ্যে বিজ্ঞানসম্মত আলোচনাটা নিয়ে আসলাম বিজ্ঞানসম্মত আলোচনা ষষ্ঠ যেটা আছে ছয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ছয় নম্বর যেটা আছে সেটা একটু জানাও কমেন্ট সেকশনে জানাও সবাই একটু জানিয়ে দাও এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখি বাংলাদেশের আইনসভার নাম কমেন্ট করো বাংলাদেশের নাম কমেন্ট করো তাহলে প্রথা এই প্রথা আইনসভার নাম কি একটু জানিয়ে দাও আহ আইনসভা জান্নাতুল মিম মানে তুমি এখনো পর্যন্ত ওই যে ন্যায় ন্যায়বুতের মধ্যে কেন তুমি এখনো কি ন্যায়ভূতের মধ্যে পড়ে আছো আচ্ছা অনিন্দিতা দাস আনিসা সঠিক সিদ্ধান্ত না এগুলো হল্যান্ডের ছয়টা আমরা ছয়টা আগে জানার চেষ্টা করি এরপরে বিস্তারিত পরবর্তী যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব একটু কমেন্ট সেকশনে জানাও যে আইনসভার নাম কি বাংলাদেশে এখন তাহলে আমরা প্রতা নিয়ে আলোচনা করি প্রতা বিষয়ত হচ্ছে কিছু রীতিনীতি মানুষের অভ্যাস মানুষের সংস্কৃতি এগুলো হচ্ছে প্রতা অর্থাৎ অনেক দিন ধরে মানুষেরা যেগুলো চর্চা করে আসতেছে এবং প্রতিনিয়ত সমাজ দ্বারা সেগুলো স্বীকৃতি পেয়ে গেছে সমাজের মানুষেরা সবাই এগুলোকে মেনে চলার চেষ্টা করতেছে সেই জিনিসটাই হচ্ছে প্রথা জিনিসটা কি আচ্ছা সাব্বির হুসাইন কমেন্ট করেছেন নিগার সুলতানা অন্তু কমেন্ট করেছেন জান্নাতুল মিম এর পাশাপাশি মোহাম্মদ ফরিদ হুসাইন কমেন্ট করেছেন শামী আহমেদ কমেন্ট করেছেন আচ্ছা জানে না শামী আহমেদ মনে নেই আচ্ছা একদম সাহস স্বীকারী তোমার এই সহ সরল স্বীকার উক্তির জন্য তোমাকে ধন্যবাদ আইন বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ ঠিক আছে আইন পরিষদ বা জাতীয় সংসদ তাহলে এই যে কথা বললাম হচ্ছে থেকে চলে আসা রীতিনীতি মানুষের কাজকর্ম এবং সংস্কৃতি ঠিক আছে অর্থাৎ মানুষ অতীত সময়ে যে জিনিসগুলোকে মেনে চলে আসছে সেই জিনিসগুলো হচ্ছে প্রথা যেমন আমাদের সমাজের মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সতীদাহ প্রথা ছিল বাল্যবিবাহ প্রথা ছিল হ্যাঁ এবং চট্টগ্রাম অঞ্চল বা হচ্ছে এই আশপাশের অঞ্চলের মধ্যে যৌতুক প্রথা প্রচলিত আছে যদিও বা সেগুলো খারাপ দিক আমি এই যে বিশেষত অতীত সময় থেকে যে মানুষগুলো যে যে রীতিনীতিগুলো পালন করে আসছে সেই রীতিনীতিগুলোই হচ্ছে প্রথা এবং এই দীর্ঘ সময় ধরে কোনো একটা যখন প্রথা চলতে থাকে এই প্রথা থেকে মূলত হচ্ছে আইনে পরিণত হয় অর্থাৎ মানুষেরা যখন হচ্ছে কোন একটা প্রথাকে মেনে মানতে মানতে যখন হয়তো এক পর্যায়ে গিয়ে সেটা সমাজ দ্বারা স্বীকৃত এবং হচ্ছে আইন হিসেবে পরিগণিত হয় তখন সেটা কি হয় আকারে দেখা যায়। ঠিক আছে হচ্ছে হচ্ছে হয়ত টেনশন করার কিছু নাই যেহেতু তোমার নেট সমস্যা তুমি জাস্ট লাইভ ক্লাসের রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা রেকর্ড অর্থাৎ লাইভ ক্লাসগুলো তো আমরা রেকর্ড করার পরে দেন হচ্ছে আপলোড করে দেই এইটা একটু দেখে নিলে পারো আচ্ছা মানুষের অতীত আচার আচরণ অত হচ্ছে অনেকদিন ধরে চলে আসতেছে এই জিনিসটাকে আমরা প্রথা বলতে পারি এটা কমেন্ট করেছেন নন্দিতা দাস আনিসা ঠিক আছে আচ্ছা ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধর্ম প্রত্যেকে কিন্তু আমরা ধর্ম পালন করি যে বলে যে আমার ধর্ম নাই সে আসলে অনেক বড় একটা ধর্ম পালন করে সে নিজের ধর্ম পালন করে এটা অন্য বিষয় যারা ধর্ম পালন করে না প্রত্যেকে কিন্তু ধর্ম আমরা মেনে চলার চেষ্টা করি বা মানি বা ধর্ম পালন করি যেমন আমরা যেটা মুসলিম এখন রোজা রাখতেছি তাহলে এটা একটা বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে ধর্মের মধ্যে অনেক ধরনের বিধিনিষেধ আছে যে এই কাজটা করা যাবে এই কাজটা করা যাবে না ঠিক ঠিকইভাবে অর্থাৎ রীতিনীতি ধর্ম ধর্মের মধ্যে হচ্ছে কিছু রীতিনীতি আছে যেগুলো হচ্ছে মানুষেরা মেনে চলার চেষ্টা করে বা মানে অথবা ধর্মের মধ্যে যে অবশ্যই অত্যাবশ্যকীয় কিছু জিনিস আছে আছে কিনা এই যে অত্যাবশ্যকীয় জিনিসগুলো যখন হচ্ছে আইনের মধ্যে কোনো একটা কিছুর ব্যাখ্যা থাকে না তখন আমরা ধর্মের কাছে যাই এবং ধর্মের থেকে এইটাকে ধার করে আমরা আইনের মধ্যে ব্যবহার করি যেমন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের বিষয়টা আমরা আইনের মধ্যে নিয়ে আসছি কোথা থেকে ধর্ম থেকে আলে ইসলামের ইসলাম যারা পালন করে বা ইসলাম ধর্ম যারা বিলং করে তারা সবাই কিন্তু মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মূলত কি সম্পত্তি বন্টন করে আর হিন্দু পারিবারিক আইন অনুযায়ী হিন্দুদের বিয়ের রীতিনীতি কাজকর্ম এবং হচ্ছে সম্পত্তি বন্টনের বিষয়টা তাদের যে হিন্দু পারিবারিক আইনে সম্পন্ন হয় তাহলে ধর্ম থেকে কিন্তু কি আইনগুলো আমরা কোথায় নেই যে আমাদের আইনের মধ্যেই নেই ঠিক আছে তাহলে হচ্ছে আইনের উৎসের মধ্যে কোনটাও আছে ধর্ম আছে ধর্ম থেকে কিছু বিধিনিষেধ এক পর্যায়ে দীর্ঘদিন চলতে চলতে সেটা আইনে পরিণত হয়ে যায় এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিচারকের রায় বিচারকের রায় একটু কমেন্ট সেকশনে দেখি কারা কারা কমেন্ট করেছেন আনিকা ইসলাম দীর্ঘদিন ধরে চলা রীতিনীতি বলল সহজ সরল স্বীকারোক্তি কারণ ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট ক্লাস করতে ভালো লাগে তাই করি আচ্ছা সামিম আহমেদ আচ্ছা ঠিক আছে কিন্তু হচ্ছে খারাপ কমেন্ট করা যাবে না সামিম আহমেদ কমেন্ট করেছেন সেই সহজ সরল স্বীকারোক্তি দিল কারণ কেন সেই কমার্সের স্টুডেন্ট ক্লাস করতে ভালো লাগে তাই ক্লাসে চলে আসছে আচ্ছা তোমার জন্য অনেক শুভকামনা সাবিকুন নাহার কাদিজা যেটা বললো ভাইয়া এগুলা কি ইউটিউবে আপলোড করেন প্লিজ রিপ্লাই দেন আচ্ছা রিপ্লাই দিয়ে দিলাম সেটা হচ্ছে ইউটিউবে আপলোড করা হবে তবে সেটা একটু সময় লাগবে ঠিক আছে এগুলো একটু আমাদের আবার ডাউনলোড করে আবার আপলোড করার একটু বিষয় আছে এই জন্য হচ্ছে একটু সময় লাগবে তবে হচ্ছে সেটা পেয়ে যাবে অবশ্যই ইউটিউবে থাকবে লাইভ ক্লাসগুলো সোমানিয়া জান্নাতি রায়ান বললো যে হ্যাঁ আছে আচ্ছা সাব্বির হোসাইন বললো আপনার কথাগুলো শুনতে ভালো লাগে কেন যে ভালো লাগে এত ভালো লাগা দিয়ে কি হবে জীবনে কি আর আছে এই ভালো লাগাটুকু রেখে দাও এবং ভালোবাসা টুকু বিলিয়ে দাও ঠিক আছে রেকর্ড ক্লাস করবে এটা জীবনে হয়ে উঠবে না এটা জীবনে হয়ে উঠবে না এবং হচ্ছে যেটুকু এখন পারতেস করে নাও কারণ হচ্ছে পরবর্তীতে রেকর্ড ক্লাস হয়ে উঠবে না ঠিক আছে নেটওয়ার্ক কানেকশনকে ডিস্টার্ব করতেছে নাকি দেখো এখানে কমেন্ট চলতেছে না যাব ধর্ম নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ আইনের উৎসের মধ্যে এখন আমরা যাব বিচারকের রায় অনেক সময় দেখি যে আমরা বিচারকরা বিচার করে রায় দিয়ে দেয় কি দিয়ে দেয় রায় দিয়ে দেয় অর্থাৎ প্রত্যেক বিচারের কি আমরা আইন পাই অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা অপরাধের কি আইন আছে আসো আদোয়াকে আছে অর্থাৎ আমরা নীতিবোধ থেকে অনেক সময় অনেক কিছুকে অপরাধ বলে থাকি অর্থাৎ আমাদের নীতিতে যেটা বাধা দেয় সেটাকে আমরা অপরাধ বলি তাহলে এই যে প্রত্যেকটা কিছুই প্রত্যেকটা কিছু কিন্তু আইন থাকে না অর্থাৎ প্রত্যেক অপরাধের কিন্তু আইন থাকে না বিচারকের বিচারকের যখন বিচারকরা যখন রায় দেয় তখন তারা কিন্তু নিজেদের চিন্তা নীতি নৈতিকতার মাধ্যমে বিচার বিবেচনা করে তারা রায়গুলো দেয় তাহলে হচ্ছে বিচারকের রায় যেগুলো দেয় যেমন মনে করো এমন একটা অপরাধ করলো কেউ একজন যেটার কোনো কি নাই আইন নাই তাহলে বিচারকরা যে বসে আলোচনা করে তারা দেখলো যে এই অপরাধের জন্য এই শাস্তিটা দেওয়া যাবে আইনের একটা বিষয় সেটা হচ্ছে কি মূলত কেউ যদি অপরাধ করে সেই যতটুকু পরিমাণ অপরাধ করছে সেইটুকু পরিমাণ অপরাধের শাস্তি সে পাবে এর বেশি কিন্তু শাস্তি দেওয়া যাবে না এবং শাস্তি দেওয়াটা কিন্তু মূলত মানুষের অধিকার হরণ অথচ কেউ অপরাধ করে নাই কেউ যদি অর্থাৎ হচ্ছে লঘু গরু মানে লঘুদন্ডের জন্য যদি তোমার লঘু অপরাধের জন্য যদি গুরুদণ্ড দেওয়া হয় তাহলে এটা কিন্তু মানানসই হয় না বা বিচারের মধ্যে এটা কিন্তু বলা যাবে বা বিচার করা যাবে না ওইভাবে কিন্তু বিচার হয় না বিচারকের রায় অর্থাৎ বিচারকরা কিন্তু একটা অপরাধের রায় দিয়ে থাকে অর্থাৎ যে কেউ অপরাধ করলে সেটার একটা বিচার করে পরবর্তীতে একদম শেষ পর্যায়ে গিয়ে রায় দেয় এবং এই যে রায়টা এই রায়টা কিন্তু এক পর্যায়ে গিয়ে আইনে পরিণত হয় যেমন মনে করো কেউ একজন একটা ডাকাতি করলো তাহলে ডাকাতি করছে কি ধরনের ডাকাতি করছে স্পেসিফিক ওই ডাকাতের জন্য কিন্তু আইন নাই বিচারকরা ওইটা চিন্তা বিবেচনা করে একটা রায় দিল এবং এই রায়টা আইনে পরিণত হবে কেননা যেই বিচারটার জন্য আইন নাই সেই বিচারের জন্য নতুন করে বিবেচনা করে যেহেতু রায়টা দিল পরবর্তীতে সেটা আইনে পরিণত হবে কেননা সমজাতীয় যদি আর কেউ অপরাধ করে তাহলে ওই যে পূর্বের যে বিচারকের রায়টা ছিল সেই বিচারকের রায় অনুযায়ী কিন্তু তোমার কার্যকর হবে ঠিক আছে তাহলে আর নতুন করে বিচারকদের চিন্তা করতে হবে না 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 বুঝতে পারছো আচ্ছা যাচ্ছে যাচ্ছে কি কি কথা শোনা একটু জানিয়ে দাও যদি শোনা না যায় তাহলে আমরা আমাদেরকে একটু থামতে হবে কারণ হচ্ছে যদি শোনা না গিয়ে থাকে তাহলে তো সমস্যা তোমরা লাইভে আসো একটু জানান দিতে হবে রিয়াক্ট পড়তেছে না কমেন্ট আসতেছে না আমি বুঝবো কিভাবে তোমরা আসো এরপর আমরা যাবো ন্যায় বিচার তাহলে আইনের চতুর্থ যে উৎস সেটা হচ্ছে কি ন্যায় বিচার কি ওকে ক্লিয়ার কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ন্যায় বিচার যেটা দেখো ন্যায়ভূত বা ন্যায় বিচার তো আমাদের সবার ভিতরে কিন্তু ন্যায়বুত আছে অর্থাৎ আমরা কোনো একটা কিছু যেমন মনে করো দুটা বাচ্চা মারামারি দিলো বা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া লাগলো আমরা দেখলাম দেখার পরে আমরা দেখলাম যে কেউ একজন খুব অন্যায় করছে এই যে আমি অন্যায়টা বললাম কেউ একজন যে খুব অন্যায় করছে এই অন্যায়টা আমি কিসের উপর ভিত্তি করে বললাম এটা হচ্ছে আমার ন্যায়বোধ থেকে আমি চিন্তা করে দেখলাম যে কেউ একজন অন্যায় করতেছে এই কাজটা সেই অন্যায় অন্যায়ভাবে আরেকজনকে মারতেছে তাহলে হচ্ছে এই যে ন্যায়বোধ অর্থাৎ হচ্ছে আমরা যে ন্যায় অন্যায় বিবেচনা করি এই জিনিসটা হচ্ছে ন্যায়বোধ অর্থাৎ ন্যায়বোধটা পরবর্তীতে বিচারকরা যখন কোন একটা বিচার করে তখন বিচারকের ভিতরে একটা ন্যায় অর্থ হচ্ছে অথচ কোন একটা অপরাধ করলে সেটা কি ন্যায় হবে না অন্যায় হবে সেটার উপর ভিত্তি করে বিচারকরা কিন্তু রায় দেয় এবং হচ্ছে এই যে ন্যায় বিচার অথচ ন্যায়বোধ থেকে যে বিচার সেই বিচারটা এক পর্যায়ে গিয়ে আইনে পরিণত হয় অর্থাৎ যেই বিচারগুলোর জন্য কোনো আইন নাই বা যে অপরাধ গুলোর জন্য কোনো আইন নাই সেই অপরাধ গুলোর জন্য বিচারকরা তাদের ন্যায় থেকে বিবেচনা করে এক ধরনের আইন পেশ করে বা হচ্ছে আইন উত্থাপন করে বা অপরাধের শাস্তি শোনায় এবং এই শাস্তি যেটা শোনায় এবং যে আইনের মাধ্যমে যেটা সেই আইন সেই আইনটা পরবর্তীতে কিসে অর্থাৎ সেই ন্যায় পরবর্তীতে কিসে পরিণত হয় আইনে পরিণত হয় এবং যে আইনের উৎসে বা এইটা ন্যায় আছে এরপরে যেটা আছে বিজ্ঞানসম্মত আলোচনা

আত্মহত্যার প্ররোচনা দিল তাহলে সেই আত্মহত্যার প্ররোচনা দেওয়া ব্যক্তিটা কিন্তু অপরাধী ঠিক একইভাবে যদি আমরা বিবেচনা করি যে অনলাইনের মাধ্যমে কেউ কাউকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বা ট্রেড দিচ্ছে যে তুমি আত্মহত্যা না করলে তোমাকে এইরকম করব বা হচ্ছে তুমি এই কাজটা না করলে তোমাকে আমি কি ব্ল্যাকমেল করলো আর কি তাহলে হচ্ছে বাস্তব জীবনে করলে যেরকম ঠিক একইভাবে অনলাইনের মাধ্যমে করলেও সেম একই কাজ তাহলে হচ্ছে সাইন্টিফিক্যাল ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে বাস্তবে করা যে কথা অনলাইনের মাধ্যমে কাউকে ঠেদ দেওয়া সেম কথা তাহলে হচ্ছে বিজ্ঞানসম্মত পর্যালোচনার মাধ্যমে আমরা তাহলে অনলাইনের মাধ্যমে কেউ যদি কাউকে ট্রেড দেয় তাহলে আমরা বিজ্ঞানসম্মত আলোচনার মাধ্যমে বলতে পারি যে যে সেম অপরাধ সে করে যে ট্রেড দিয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে বিজ্ঞানসম্মত আলোচনাটাও আইনের উৎসে পরিণত হয় অর্থাৎ সাইন্টিফিক্যাল ওয়েতে যখন হচ্ছে কোনো একটা অপরাধের কোনো আইন থাকে না কোনো অপরাধের যখন আইন থাকে না তখন সেটাকে বিজ্ঞানসম্মত আলোচনা করে নতুন করে সেটা আইনের মধ্যে যুক্ত করা হয় এবং এই জন্য বিজ্ঞানসম্মত আলোচনাটাকে আইনের একটা উৎস হিসেবে বিবেচনা করা হয় একদম শেষ পর্যায়ে যেটা আইনসভা তোমরা অনেকেই কমেন্ট করেছো সেটা হচ্ছে আইনসভা মানে হচ্ছে আমাদের জাতীয় সংসদ সংসদের কাজ কি বলতো সংসদের কাজ কি একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা কিন্তু সবাই সংসদ সম্পর্কে জানো আমাদের দেশের মধ্যে সংসদ টিভি আছে জাতীয় সংসদ আছে সেখানে তিনশো পঞ্চাশ জন সদস্য আছে হ্যাঁ তাহলে তোমরা সবাই কিন্তু জানো সংসদের কাজ কি আইনসভার আইনসভার কাজ কি এটা একটু আইনসভার কাজ কি সেটা একটু কমেন্ট সেকশনে জানাও আহ কিন্তু একটু একটু তাড়াতাড়ি পড়ান তাড়াতাড়ি করলে ভালো সাকিব বন্না হারকদিজা অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করতেছি আমি কিন্তু আস্তে পড়াই না যখন পড়া শুরু করি তখনই আস্তে পড়াই না দ্রুতই চেষ্টা করি মোহাম্মদ ফরিদ হোসেন বলেছেন ভাইয়া আপনাদের জেলার নাম কি চট্টগ্রাম আচ্ছা সম্মানীয় জনতি রায়ান বলল ইসরাত জাহান বলল হ্যাঁ অনেকেই সংবিধান প্রণয়ন করা না সংবিধান প্রণয়ন করা কেন আইনসভা হবে সংবিধান প্রণয়ন করার জন্য আলাদা কমিটি দেওয়া হবে এবং হচ্ছে যেটা তামান্না যুক্ত হয়েছেন আইন প্রণয়নও বাস্তবায়ন করা হ্যাঁ এটা হতে পারে অবশ্যই এটাই আইন প্রণয়ন করা অনেকে আইন প্রণয়ন করা বললো শুধুমাত্র আইন প্রণয়ন করা না সংবিধান সংরক্ষণ থেকে শুরু করে সংবিধানের কোনো একটা বিষয় সংশোধন যদি করতে হয় সেটাও সেটা এর পাশাপাশি সংবিধানের যে নিয়ম নীতি রীতি যেগুলো সংবিধানের যে ধারাগুলো অনুচ্ছেদ গুলো আছে বা যে 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 সংবিধানের আছে সেগুলো পরিবর্তন পরিমার্জন সংশোধন যেটাই করতে হোক এবং নতুন যে আইনগুলো তৈরি হয় সেগুলো আইনসভার মধ্যেই তৈরি হয় বুঝতে পারছো পরিবর্তন আইন সংশোধন করা নতুন নতুন আইন বাস্তবায়ন করা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আইনসভার না আইন তৈরি করবে আইনসভা ঠিক আছে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে শাসন বিভাগে এবং কেউ যদি আইন না মানে তাহলে সেটা শাস্তি দিবে বিচার বিভাগ ওকে আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে হল্যান্ডের যে আইনের উৎস তিনি যে ছয়টি ছয়টি উৎসের কথা বলেছেন এই ছয়টি উৎস আমরা আলোচনা করলাম এর পাশাপাশি তোমাদের বইয়ে আরো কিছু আইনের উৎস আছে দেখো এবং হচ্ছে এই আইনের উৎসগুলোর মধ্যে কোন উৎসটা সম্পর্কে তোমাদের কনফিউশন আছে এবং তোমরা কোন উৎস সম্পর্কে বুঝতে পারতেছো না সেই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে যেহেতু আরো কয়েকটি পয়েন্ট আছে আমরা এগুলো নিয়ে আর আলোচনা না করি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যেটা তোমরা বুঝতেছো না বুঝে থাকলে তো ভালোই না বুঝে থাকলে তাহলে কমেন্ট সেকশনে জানো ওকে আল্লাহর বাণী যুক্ত হয়েছেন আল্লাহর বাণী হ্যাঁ মানুষের নাম আল্লাহর বাণী হয় কিভাবে নিজের নাম দিয়ে ফেসবুক আইডি করবা ফেক আইডি না ঠিক আছে নিগার সুলতানা অন্তু আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা এটা চলে গেছে এটা শেষ কমেন্ট নতুন কমেন্টে যুক্ত করো নতুন কমেন্ট যুক্ত করো নতুন কমেন্টে জানাও একটু যেটা বললাম সেটা হচ্ছে কি আইনের যে উৎসগুলো আছে সেখানে কোন উৎসটা তোমার কাছে বুঝো নাই বা ওই ধরনের আমি যেগুলো ব্যাখ্যা করছি এগুলো না তোমার বইয়ে কিন্তু আরো কয়েকটা উৎস উৎস সম্পর্কে বলা আছে না বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানাও বুঝে থাকলে তো বেশ ভালোই তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই সেটা হচ্ছে আইনের শ্রেণী বিভাগ আইনের শ্রেণী বিভাগ প্রশাসনিক ঘোষণা ওকে প্রশাসনিক ঘোষণা আচ্ছা প্রশাসনিক ঘোষণা বলল ইসরাত জেরিন জনমত আইন পরিষদ সবইতে চলে আসছে আচ্ছা ঠিক আছে আগে প্রথমে যেটা প্রশাসনিক ঘোষণা প্রশাসনিক ঘোষণা বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আইন বিভাগের আইন বিভাগের দায়িত্ব এবং কর্তব্য এই যে আইন বিভাগের দায়িত্ব কর্তব্য বর্তমানে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুরূপে সমাধান করতে সমর্থ হয় না তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুলাংশ শাসন বিভাগের কর্মকর্তাদের কাছে অর্পণ করেন এভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইন সমূহকে প্রশাসনিক আইন বলে এখানে এক কথায় যদি বলি সরকারের হচ্ছে তিনটি বিভাগ এটা হচ্ছে আইন বিভাগ আরটা হচ্ছে শাসন বিভাগ আরটা কি বিভাগ বিচার বিভাগ তাহলে এই যে তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগ কিন্তু সব কাজ করতে পারে না যার কারণে কিছু কাজ শাসন বিভাগকে দিয়ে দেয় এবং শাসন বিভাগ সেটাকে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে হ্যান্ডেল করে অর্থাৎ হচ্ছে প্রশাসনিকভাবে সেই আইনগুলোকে কার্যকর করে যেমন আমরা যদি শাসন বিভাগের আওতায় ধরি একদম সচিবালয় থেকে শুরু করে আমাদের যে গ্রাম আদালত বুঝতে পারছো গ্রামের যে চৌকিদার এটা কিন্তু আইনসভার আওতা শাসন বিভাগের আওতাভুক্ত বা শাসন বিভাগের সদস্য এরা কিন্তু এই যে দেখো প্রশাসনিক ঘোষণা যেগুলো আছে তাদের মাধ্যমে যে ঘোষণাগুলো আছে সেগুলো কিন্তু আইন সেগুলো কি আইন যেমন কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটার ঘোষণা দেয় হচ্ছে সচিবালয় থেকে সচিবরাই মূলত হচ্ছে সচিবদের স্বাক্ষরিত কোন একটা ঘোষণা সেটা আইন কিন্তু বুঝতে পারছো এটাই হচ্ছে প্রশাসনিক ঘোষণা আমি কি বুঝাইতে পারছি না বোঝা থাকলে জেরিন এটা না বোঝা থাকলে আবারই কমেন্ট করো আচ্ছা ওকে এর পাশাপাশি আরেকজন বলল যে জনমত জনমত একজন জনমতের ক্ষেত্রে আমরা দার্শনিকের কথায় যদি বলি দুইজন দার্শনিকের কথা আমরা বলতে পারি এটা হচ্ছে আহ ওপেন হাইম আরেকজন হচ্ছে হল এরা দুইজনই হচ্ছে তোমার কি মনীষী এই দুইজন বিখ্যাত নির্বাহী ঘোষণা নির্বাহী ঘোষণা মানে বুঝো না এই যে নির্বাহী ঘোষণা বলতে প্রশাসন অর্থাৎ হচ্ছে তোমার শাসন বিভাগের যে কর্মকর্তা কর্মকর্তা যারা আছে ওনারা যে ঘোষণাগুলো দেয় এগুলো হচ্ছে নির্বাস নির্বাহী ঘোষণা অর্থাৎ শাসন বিভাগ থেকে যে ঘোষণাগুলো আছে যেমন সচিবালয় থেকে উপজেলা পরিষদ থেকে হ্যাঁ জেলা পরিষদ থেকে বিভাগীয় প্রশাসন থেকে যেগুলো আসে এগুলো নির্বাহী ঘোষণা ঠিক আছে ওকে সরকার নিয়ে অবশ্যই অবশ্যই ক্লাস হবে অনেক দিন ধরে ক্লাস হবে এটা নিয়ে একদমই কনফিউশন থাকার কোন দরকার নাই এরপরে তাহলে যেটা বললো সেটা হচ্ছে জনমত কারণ না জনগণ কোন একটা আইন হয় তুমি না চাইলে কিন্তু আইন তৈরি করার সাধ্য কিন্তু সরকারের নাই কারণ কেন সেই আইনের বিরোধিতা তুমি করবে অবশ্যই যেমন মনে করো আমরা দুই সালে নিরাপদ সড়কের আন্দোলন করছে অর্থাৎ নিরাপদ সড়ক আন্দোলন করছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য নতুন করে আইন প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে আইন তাহলে হচ্ছে এই যে আইনটা তৈরি করছে সেটা কিসের উপর ভিত্তি করে জনমত অর্থাৎ হচ্ছে জনগণের মতামতের উপর ভিত্তি করে জনমতের উপর ভিত্তি করে বুঝাইতে পারছি ওকে তাহলে হচ্ছে এই যে জনমতের উপর ভিত্তি করেই কিন্তু জনমতের উপর ভিত্তি করেই কিন্তু তোমার কি যে আইনগুলো তৈরি হয় এইটাই বলছে ওপেন এবং হল দুইজনই কিন্তু বিখ্যাত দুজন মনীষী এবার আসি আমরা আইনের শ্রেণী বিভাগ আইনের শ্রেণী বিভাগটা খুবই সহজ এবং একদমই জটিলভাবে নেওয়ার কোনো দরকার নাই একদম সহজ একটা বিষয় পানির মতো বিষয় এটাকে একদমই কঠিনভাবে নিয়েও না আইনের শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা হল্যান্ডের তামার না কেন ক্লাস করা হবে না একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমার কি পরীক্ষা হয়ে যাচ্ছে না বিয়ে হয়ে যাচ্ছে কোনটা বলো কেন ক্লাস করা হবে না আমার মোবাইলে কেন আসতেছে নাঞ্জয় রয় দন দনরাজ রয় আচ্ছা ভাইয়া কোন কোন দিন আপনি ক্লাস নেন এটা শুধুমাত্র একদিনে নেই সেটা হচ্ছে রাতে ঠিক আছে আচ্ছা। হাসি তাই না আচ্ছা আচ্ছা তাহলে দ্রুতই আগাচ্ছি দিন রোজা রাখার পরে আমার এমনিতে হচ্ছে চট্টগ্রাম প্রবাহতে বেশ কয়েকটা ক্লাস ছিল আজকে হ্যাঁ বেশ কয়েকটা ক্লাস ছিল চারটা ক্লাস ছিল সারাদিনের চার ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা মতো ওইখানে বগবখানে এবং এরপরে আসি ইফতার করার পরে নামাজ পড়ার পরে তোমাদের এখানে আসি বগবখানি এই জন্য করতেছে না দাঁড়িয়ে থাকার ইচ্ছে করে শুয়ে যায় ঠিক আছে তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটি কিছু দেওয়ার ইচ্ছা ঠিক আছে আহ অবশ্যই পাওয়া যাবে তুমি গ্রুপে দেখো তাহলে এখন আমরা যাব আইনের শ্রেণী বিভাগ আইনের কি বিভাগ শ্রেণী বিভাগ আইনের শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা হল্যান্ডের যে শ্রেণী বিভাগ হল্যান্ড মূলত আইনের শ্রেণী বিভাগ করতে গিয়ে কয় বিভক্ত করছে বিভক্ত করছে আমাদেরকে আমাকে জানাও আমি প্রতিদিন ক্লাস নেই না দুর্যয় আমি সোমবার এই ক্লাস নেই একদিন মানে হচ্ছে পেট কোর্সে পেট কোর্সেও আমার ক্লাস হয় দুইটি ভাগে বিভক্ত করেছেন এটা হচ্ছে জাতীয় আইন আর এটা হচ্ছে আন্তর্জাতিক আইন আমরা তাহলে সেটাই নিলাম তামিম যেটা বললো এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করছেন এটা হচ্ছে জাতীয় আইন আর এটা কি আন্তর্জাতিক আইন তাহলে দুইটা ভাগে আমরা আইনটাকে বিভক্ত করতে পারি এটা হচ্ছে কি জাতীয় আইন আর এটা কি আন্তর্জাতিক ঠিক আছে এখন আবার জাতীয় আইনটাকে তিনি দুইটা ভাগে ভাগ করছে এটা হচ্ছে সরকারি আইন এটা কি আইন সরকারি আইন আর এটা হচ্ছে বেসরকারি বা ব্যক্তিগত বেসরকারি বা কি ব্যক্তিগত তাহলে একটু খেয়াল করো তোমাদের আছে। কয়টা প্রথম যেটা সেটা একটু কমেন্ট সেকশনে জানো দেখি তোমরা আসলেই বই নিয়ে আসো কিনা নাকি আহ আমাকে আহ দোকা দিচ্ছ যদিও বা দুকা দেওয়ার বিষয় না নিজেকে দুকা দেওয়া আমাকে দুকা দেওয়া না আমাকে কেউ ধোকা দিতে পারবে না ঠিক আছে এখন বলো যে সরকারি আইনটাকে কয়টা ভাগে বিভক্ত করছে ঠিক আছে একটু কমেন্ট সেকশনে জানাও সরকারি আইনকে কয়টা ভাগে বিভক্ত করছে তিনটি ভাগে কি কি সেটা একটু লিখে পাঠাও কি কি সেটা একটু লিখে দাও জানাও লাইলাতুল বুশরা আচ্ছা ভাইয়া আমরা দুইজনই আপনার ক্লাস করতাম আচ্ছা 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 কমেন্ট সেকশনে জানাচ্ছে আমি ক্লাসে সবসময় হাসি দিয়ে প্রবেশ করতাম হ্যাঁ হাসি দিয়ে প্রবেশ করি এটাই যে তোমাদের মধ্যে হাসির ভাইরাসটা সরিয়ে দিই কারণ কেন যে হাসিটা হচ্ছে একটা ভাইরাসের মতে সংক্রামক এটা হচ্ছে সংক্রামক ঠিক আছে অর্থাৎ আমি হাসলে তোমাদের মুখেও হাসি আসবে আমি যদি না হাসি যদি গুমরা মুখে ক্লাসে প্রবেশ করি তাহলে তোমাদের মন মানসিকতা ঠিক থাকবে এমনিতেই তো ক্লাস তো বোরিং তাই না হুম একটু জানাও যে সরকারি আইন যে তিনটা ভাগে ভাগ করছে প্রথম যেটা সেটা অলরেডি কমেন্ট সেকশনে কমেন্ট পড়ে গেছে সাংবাদিক কি আবার আইন 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 হয় সাংবিধানিক এটা হচ্ছে প্রশাসনিক ফৌজদারি এটা কি আবার 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 কমেন্ট সেকশনে জানাও সাংবিধানিক আইন সরকারি আইনকে তিনি আবার তিনটা ভাগে ভাগ করছেন সাংবিধানিক আইন প্রশাসনিক আইন আর একটা হচ্ছে ফৌজদারি আইন তাহলে আমরা লিখতে পারি যে সাংবিধানিক আইন সাংবিধানিক এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক আইন যেটা আছে সেটা হচ্ছে ফৌজদারি আইন তাহলে দেখো সাংবিধানিক আইন যেটা আমরা বিশেষত বলি যে সরকারের যে সংবিধান অর্থাৎ দেশের যে সংবিধান দেশের যে সংবিধান দেশের যে সংবিধান সেটা কিন্তু সাংবিধানিক আইন দেশের একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান সংবিধানের বাইরে কোনো আইন তৈরি হতে পারে না অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো আইন সংবিধান পরিবন্ধী হয় অর্থাৎ সংবিধানের বাইরে যদি কোনো আইন তৈরি হয় অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি বাইরে বলতেছি না সাংঘর্ষিক জিনিসটা বোঝাচ্ছি অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি তৈরি হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে অটোমেটিকলি সেটা কি হবে বাতিল বলে গণ্য হবে যদি সেরকম কোন আইন তৈরি হয় তাহলে সেই আইনটা বাতিল হবে সংবিধান বাতিল হবে না তাহলে সেইটা মূলত হচ্ছে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের কি আইন সর্বোচ্চ আইন বাংলাদেশের যে সংবিধান আছে সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন কেউ এটাকে অমান্য করার কোনো সুযোগ নাই স্বয়ং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আর চাইলেও কিন্তু সংবিধানের আইনকে অমান্য করতে পারবে না ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক আইন কি আইন প্রশাসনিক আইন প্রশাসনিক আইন সম্পর্কে আমি প্রথমেই বলছি তোমাদেরকে অর্থাৎ আইন বিভাগের কিছু কি কাজ যেগুলো প্রশাসনকে দিয়ে দেয় প্রশাসন সেগুলোকে আইন হিসেবে প্রয়োগ করে যেমন আমাদের উপজেলা প্রশাসন আছে জেলা প্রশাসন আছে বিভাগীয় প্রশাসন আছে এর পাশাপাশি আছে এই যে প্রশাসনিকভাবে তারা যে আইনগুলো বা রোলগুলো জারি করে সেগুলোই প্রশাসনিক আইন আর একটা যেটা আছে ফৌজদারি আইন মানুষের আচার আচরণ এবং সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই মূলত ফৌজদারি আইনগুলো তৈরি করা ফৌজদারি আইনগুলো তৈরি করা কি জন্য মূলত মানুষের আচার আচরণ মানুষের যে মানুষের যে কাজ এটার মাধ্যমে যাতে অন্যের ক্ষতি না হয় যদি ক্ষতি হয় সেটা ফৌজদারি আইনের মাধ্যমে কি করা হবে বিচার করা হবে ফৌজদারি আইন হচ্ছে মূলত কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের শাস্তি বিধান করার লোকে অর্থাৎ তারা যদি কোনো আইন শৃঙ্খলা লঙ্ঘন করে বা হচ্ছে মানুষের ক্ষতি করে তবে সেটা ফৌজদারি ফৌজদারি আইনের শাস্তি দেওয়া হয় ঠিক আছে তাহলে হচ্ছে আইন জিনিসটা তোমাদের বইয়ে যদি খেয়াল করো তাহলে এখানে কিন্তু আছে ফৌজদারি আইনের বলতে সমাজের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং হচ্ছে অপরাধীকে দ্বন্দ্ব দেওয়ার জন্য প্রণীত আইনকে ফৌজদারি আইন বলে ঠিক আছে ফৌজদারি আইনের উদাহরণ যেহেতু বলতে বলছো একদম সহজ উদাহরণ হচ্ছে কেউ যদি চুরি ডাকাতি করে তাকে পুলিশ ধরে নিয়ে যায় কেউ যদি করে তাহলে তাকে পুলিশ ধরে প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু করা হয় এবং এই যে ফৌজদারি আইন এই ফৌজদারি আইনটা হচ্ছে মূলত সরকারি একটা আইন অর্থাৎ যেটার মাধ্যমে ব্যক্তির বা প্রতিষ্ঠানের কি রক্ষা করা হয় মূলত ব্যক্তি বা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা হয় আসিফ লাগবে একটু এটা ওকে তাহলে ফজদার আইন পর্যন্ত গেল এরপরে আন্তর্জাতিক আইনটাকে আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করতে পারি এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন আর সরকার সরকারি ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন আর একটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করতেছো জন্নাথ মিম তুমি আচ্ছা ব্যক্তিকেন্দ্রিক আর একটা হচ্ছে সরকারি এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আর একটা সরকারি আন্তর্জাতিক আইন তাহলে হচ্ছে সরকারি আন্তর্জাতিক এবং একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন আর একটা সরকারি আন্তর্জাতিক আইন তাহলে এই যে আবার সরকারি আন্তর্জাতিক আইনটাকে আবার তিনটা ভাগে বিভক্ত করা যায় এটা হচ্ছে শাস্তিমূলক আর হচ্ছে তোমার অর্থাৎ মূলত কি এটা হচ্ছে একটা হচ্ছে মূলত আন্তর্জাতিক আইন আর এটা হচ্ছে যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন আর একটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইন কি কি শাস্তি সংক্রান্ত যুদ্ধ সংক্রান্ত হচ্ছে নিরপেক্ষতা সংক্রান্ত এগুলো হচ্ছে মূলত আইনের শ্রেণী বিভাগ তাহলে হল্যান্ড মূলত হচ্ছে আইনটাকে দুইটা ভাগে বিভক্ত করছেন জাতীয় এবং আন্তর্জাতিক আইন জাতীয় আইনটাকে তিনি আবার দুইটা ভাগে বিভক্ত করছেন সরকারি এবং বেসরকারি আইন সরকারি আইনটাকে তিনি আবার দুইটা তিনটা ভাগে বিভক্ত করছেন সাংবিধানিক প্রশাসনিক এবং হচ্ছে ফৌজদারি আইন তাহলে বোঝা গেল তাহলে এই জিনিসগুলো হচ্ছে মূলত তোমাদের বইয়ে আরো কিছু দেওয়া আছে একটা হচ্ছে আন্তর্জাতিক আইন একজন ব্যক্তি হিসেবে একজন ব্যক্তি হিসেবে তুমি যদি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাও তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তোমাকে শেল্টার বা সাহায্য সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া দায়িত্ব কিন্তু সেই রাষ্ট্রে ঠিক আছে এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আন্তর্জাতিক সরকারি আন্তর্জাতিক আইন যেটা আছে সেটা হচ্ছে মূলত যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তাদের সাথে যুদ্ধ লাগলে কি আইনগুলো বজায় রাখতে হবে তাদের সাথে মূলত একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ডমিনেট করতে চাইলে বা অপরাধ করলে সেটা শাস্তি কি হবে এবং নিরাপতা অবলম্বন করার ক্ষেত্রে তাকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে মূলত সরকারি আন্তর্জাতিক আইনের মধ্যে আসবে ঠিক আছে তাহলে আজকে এখানে এই বিষয়গুলোর মধ্যে কোনটা তোমরা বুঝোনাই সেই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও অথবা বুঝে থাকলে অথবা বুঝে থাকলে বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও গুম আছে বললকে কে জন্নাত মিম ওমা এখনো এগারোটা তোমার ঘুম আসতেছে মানে তুমি যে আধুনিক যুগে এসে যদি এর ধরনের অ্যানালগ যুগের কথা বলো এগুলো হচ্ছে কৃষি ভিত্তিক সমাজের কথা যে সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যাইতে হবে যার কারণে হচ্ছে এটা ঘুম যাওয়া আলিটু রাইস অ্যান্ড আলিটু ব্যাট মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে এই যে দেখো এই জায়গায় কিন্তু ঠিক আছে ঘুমানো তাড়াতাড়ি ঘুমানো ঠিক আছে ঠিক আছে কিন্তু এত আর্লি গুমে ধরাটা সমস্যা কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট তাই না আচ্ছা ওকে তাহলে হচ্ছে এখানে বলো কোনোটা জানার আছে কিনা যদি না থাকে তাহলে হচ্ছে আজকের মতো এখানে আর টপিক বাদ আছে আইনের সেটা হচ্ছে কেন আমরা আইন মান্য করি কেন আমরা আইন মান্য করি মানুষেরা কেন আইন মান্য করে সেই জিনিসটা যদি একটু খেয়াল করো কেন মানুষেরা আইন মান্য করে কেন কেন মানুষের আইন মান্য করে চাইলে তো আইন অমান্য করেও যা মানে মানুষেরা পার পেয়ে যাওয়ার কথা একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের চিন্তা কেন মানুষের আইন মান্য করে কমেন্ট করো সবাই দ্রুত কেন মানুষেরা আইন মান্য করে শাস্তির বয়ে ওকে শাস্তি পেতে হবে তাই জান্নাত মিম ঘুম থেকে উঠে কমেন্ট করে দিল শাস্তি বয়ে শাস্তি পেতে হবে তাই ইসরাজ জাহান বললো শাস্তির বয়ে আচ্ছা জান্নাত মিম আমি রোজা রেখে প্রবাহতে চার থেকে পাঁচ ঘন্টা সময় ব্যয় করছি এবং আমি আর একটা জায়গায় অথচ একাধিক জায়গায় গেছি ঘুরছি আর কি সারাদিনের মধ্যে এর পাশাপাশি এখানে তোমাদের সাথে ক্লাস করতেছি টায়ার্ড সবারই হয় কিন্তু কোনো ওয়ে নাই পড়তে হবে তুমি আজকে না বললে দুই দিন পর হলেও পড়তে হবে ঠিক আছে তো এই যে শাস্তির বইয়ে সবাই বলতেছে শাস্তির বইয়ে শাস্তির বইয়ে কিন্তু ওই জায়গায় একটু আমরা ভিন্নভাবে দেখার চেষ্টা করি লর্ড ব্রাইস একজন ভদ্রলোক অর্থাৎ একজন মানে একজন চিন্তাবিদ রাজনৈতিক চিন্তাবিদ ব্রাইট লর্ড লর্ড ব্রাইস বললেন যে মূলত আন আইন মান্য করার জন্য কয়টি কারণ লর্ড ব্রাইস কয়টি কারণের কথা বলছে তোমাদের বই কিন্তু আছে লর্ড ব্রাইস কয়টি কারণের কথা বলছে তোমাদের বইযে কিন্তু আছে একটু খেয়াল করে দেখো কি কি আছে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও লর্ড ব্রাইস পাঁচটি কারণের কথা বলেছেন জান্নাত সোমানিয়া জান্নাতি রায়ান পাঁচটি কারণের কথা বলেছেন লর্ড ব্রাইস ব্রাইস শাস্তির পাঁচটি কারণের কথা অর্থাৎ আইন মান্য করার পাঁচটি কারণের কথা বলেছেন অর্থাৎ পাঁচটি কারণে মূলত হচ্ছে মানুষেরা আইন মান্য করে পাঁচটি কারণের কথা বলেছেন তাহলে সেগুলো কি কি কমেন্ট সেকশনে জানাও সেগুলো কি কি ছিল এবং পাঁচটি কারণের মধ্যে প্রথম যেটা নির্লিপ্ততা কোনটা নির্লিপ্ততা নির্লিপ্ততা এটার বাংলা অর্থ একদম সহজ একটা অর্থ কেউ বলতো দেখি নির্লিপ্ততা আহ নির্লিপ্ততা একটু কমেন্ট সেকশনে দেখি বলো নির্লিপ্ততার বাংলা সহজ বাংলা কি হবে দেখি কে পারে দেখি নির্লিপ্ততা এবং শ্রদ্ধা সহানুভূতি শাস্তির বয় তোমরা যেটা বলছো শাস্তির বয় এটা কিন্তু এখানে আছে অর্থাৎ হচ্ছে লর্ড ব্রাইস পাঁচটির যে কারণের কথা বলেছেন সেখানে নির্লিপ্ততা এরপরে যেটা আছে শ্রদ্ধা এবং হচ্ছে সহানুভূতি হ্যাঁ সহানুভূতি আর একটা হচ্ছে কি শাস্তির বয় তোমরা যেটা বলছো আর কি শাস্তির বয় বেশিরভাগই যেটা বলছো আর হচ্ছে একটা কি অর্থাৎ শাস্তির বইয়ের পাশাপাশি আর কি কি আছে বইয়ের পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মূলত যৌক্তিকতার উপলব্ধি যৌক্তিকতার কি উপলব্ধি নির্লিপ্ততা কেউ পারতেছে না দেখি কে জানে দেখি নির্লিপ্ততার বাংলা সহজ বাংলা কি অর্থাৎ শাস্তির বইয়ের পথে পরে যেটা আছে সেটা হচ্ছে যৌক্তিক যৌক্তিক উপলব্ধি এখানে দেখো নির্লিপ্ততা মানে হচ্ছে সহজভাবে যদি দেখি নির্লিপ্ততা মানে হচ্ছে বিচ্যুতি আবার বলতেছি এটাও কঠিন তোমাদের জন্য বিচ্যুতিটা বিচ্যুতি নির্লিপ্ততার বাংলা হচ্ছে কি বিচ্যুতি অর্থাৎ দুইটাই বাংলা কিন্তু এটা কঠিন আর কি বিচ্যুতি মানে হচ্ছে যখন কেউ যখন কেউ অপরাধ করবে তাহলে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে কিরে লাইভের সদস্য সংখ্যা কমে গেল কেন সবাই কি পড়ালেখা নিয়ে নাকি ঘুমাই গেছে একটু জানাও যে কে কে আসো লাইভের মধ্যে বাকিরা কি ঘুমাই গেছো নাকি তাহলে দেখো বিচ্যুতি যেটা এটা মানে হচ্ছে কেউ যখন অপরাধ করে তাকে কিন্তু সমাজ থেকে দূরে রাখা হয় অথবা হচ্ছে তাকে কি দেওয়া হয় জেল জরিমানা দেওয়া হয় তাহলে সে কিন্তু আর সমাজের মধ্যে থাকতে পারে না সে তাকে আলাদা করে দেওয়া হয় এই আলাদা করার জিনিসটাই হচ্ছে নির্লিপ্ততা বা বিচ্ছুতি এরপরে শ্রদ্ধা এটা তো তোমরা জানো সহানুভূতি উপলব্ধি মানে আমাদের যে আমাদের চিন্তা অর্থ হচ্ছে যৌক্তিকভাবে আমরা জানি যে আইন মান্য করাটা ভালো কারণ কেন আইন মান্য করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে না রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দিবে না রাষ্ট্রের মধ্যে যে একটা ভালো পরিবেশ বজায় থাকবে এই জন্য হচ্ছে আমরা যুক্তি উপলব্ধি থেকে মূলত আমরা আইন মেননে চলে বা মান্য করে ঠিক আছে তাহলে হচ্ছে মানুষ কেন আনমান্য করে সেটার বিষয়ে বলতে গিয়ে বললেন যে সেটার বিষয়ে বলতে গিয়ে লর্ড ব্রাইস পাঁচটি কারণের কথা এইভাবেই বলেছেন এখন আমরা দেখি এরিস্টটল কি বলেছেন অর্থাৎ এরিস্টটল বলেছেন যে মানুষ যখন ও আইনু নদীকতা থেকে দূরে থাকে তখন সেই নিকৃষ্ট জীবে পরিণত হয় অর্থাৎ মানুষ যখন আইন ও কি থেকে দূরত বিরত থাকে অর্থাৎ আইন ও নৈতিকতা থেকে বিরত থাকে তখন সে কিন্তু নিকৃষ্ট জীবে পরিণত হয় এই জন্য হচ্ছে আইন এবং নৈতিকতা মানুষ মেনে চলার চেষ্টা করে যাতে উৎকৃষ্ট জীব হওয়া যায় এটা কার কথা এরিস্টোটলের কথা জন লক বলেছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না কারণ হচ্ছে স্বাধীনতার পূর্ব সত্য হচ্ছে কি আইন বুঝতে পারছো এটা কার কথা জন লকের কথা তাহলে আমি দুইটা কোটেশন বললি বলছি একটা হচ্ছে এরিস্টোটলের কার একটা হচ্ছে এরিস্টোটলের আর একটা হচ্ছে জন ঠিক আছে তাহলে এইটুকুই আজকের মতো থাকলো এবং হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা আশা করছি ক্লাসটা অনেক বেশি উপভোগ করেছো এবং শেষবারের মতো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে তাহলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যদি না থাকে তাহলে হচ্ছে আমি তোমাদের থেকে লিভ নিব এবং হচ্ছে যারা অনেক বেশি ক্লান্ত তাদেরকে আমি মুক্তি দিয়ে দিব যদি কোন প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো দ্রুতই আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি কমেন্টের জন্য অপেক্ষা করতেছি অর্থাৎ প্রশ্নের জন্যই তোমরা কমেন্ট সেকশনে জানা ঠিক আছে অনিন্দিতা আনিসা বললো না ভাইয়া আচ্ছা ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন নেই অল ক্লিয়ার রোহান আবির আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ তামিম ভাইয়া তুমি পারলে ক্লাসটা একটু শেয়ার করে দাও আকি খান ভাইয়া তুমি কি শুধু সিভিস ক্লাসই নাও এই প্রথম কেউ একজন তুমি করে কমেন্ট করলো হ্যাঁ ধন্যবাদ আকি খান হ্যাঁ সিভি ক্লাস সিভিস ক্লাসের পাশাপাশি আমি আর ক্লাস নেই সেটা হচ্ছে সোশিওলজি আমি বিশেষত ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটিতে সোশিওলজি ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আসি তো এটাই হচ্ছে আমার পরিচয় এবং হচ্ছে এই সোশিওলজি সাবজেক্টটাই আমার এবং এইটাই আমি এখানে ক্লাস করাই মাঝে মধ্যে তবে বেশি না কারণ কেন যারা সদস্য আছে আছে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে তোমার মানে বিষয়টা আছে সবারই কিন্তু তেমন একটা স্টুডেন্ট পাওয়া যায় না এই জন্য হচ্ছে কি সিভিক্সটা বিশেষত্ব নেওয়া হয় ওকে প্রশ্ন নাই সামি মাহমেদ তুমি কি বরিশাল থেকে বলতেছিলে মনা মনো মনু বলে যে মনানা আচ্ছা এই যে তোমার মানব রয় বললো যে ভাইয়া আর কোনদিন ক্লাস হবে হ্যাঁ সোমবারে ক্লাস হবে তামিম হাসান ক্লাস কি হয় হ্যাঁ অবশ্যই হয় রংপুর আচ্ছা শামিম আহমেদ রংপুর আম পাঠিয়ে দিও ভাইয়া আম হচ্ছে তো এখন নাকি ওইখানে নাকি ওই যে আমের জিলাবি নাকি ওই জালেবি আর কি আমের জালেবি নাকি অনেক বিখ্যাত হয়ে গেছে আমি আসি চোখ বাজারের কাছাকাছি আসি ভোলা আচ্ছা বলো বলো একটা কথা বলবো বলো ফেলো জান্নাত মিম রংপুর থেকে অনেকেই আছে আমাদের রংপুর থেকে সোমানিয়া জান্নাতি রায়ান আছে গাইবান্ধা থেকে আমার অনেক বন্ধু আছে গাইবান্ধার ভাইয়া হাসিটা আপনার ক্রাস মেয়েদের ও মাইয়া এগুলো এখানে কমেন্টে বলবো না ঠিক আছে ভাইয়া মুরা বুড়ি শিল্লা হ্যাঁ বুড়িশিল্লাই বটে উসমান গনি স্যার অসাধারণ ক্লাস তোমার উসমান গনি বন্ধু কমেন্ট করার জন্য ধন্যবাদ ওকে তাহলে আজকের মতো এখানেই তোমাদের জন্য অনেক দোয়া এবং হচ্ছে আমার জন্য দোয়া কামনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো দেখো সবাই সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম সবাইকে